ভালোবাসা তোরে আমি দিয়া দিলাম, সব দিয়া দিলাম, ভালোবাসার কোনো মূল্য নাই, অমূল্য ভালোবাসা। মূল্য নাই মানে দেওয়ার ক্ষমতা নাই। আমি আল্লাহ মোহাব্বতের বন্দরে তোরে সব দিয়ে দিলাম, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। এবং আমি এটাও বলি না, চাকরি করা বন্ধ কর, সারা রাত তসবি টানবি, দিনের বেলা রোজা রাখবি, তাও বলি নাই। বরং ব্যবসা করবি নিষেধ নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, বিয়া শাদি করো কোনো বাধা নাই। এমনকি আরো সুন্দর করে গুছাইয়া আমরা বলি, পুরা ২৪ ঘন্টা দিয়া মাওলা কাবার লাগাইছেন, এই ২৪ ঘন্টার মধ্যে তুই কাজ করবি, এই ২৪ ঘন্টার মধ্যে ২২ ঘন্টা তুই নিজের কাজে ব্যয় কর, সংসারে, চাকরিতে, লেখাপড়ায়, ব্যবসায়। কয় ঘন্টা? ২২ ঘন্টা তোরে দিয়ে দিলাম, ফিরি যা, বাকি কত? মাত্র ২টা ঘন্টা সময় তোর কল্যাণে আল্লাহর জন্য ব্যয় করবি, তোর কল্যাণে, আল্লাহর না, তোর কল্যাণে মাত্র ২ ঘন্টা, বাকি তোর নিজের জন্য ২২ ঘন্টা দিলাম মাত্র ২ ঘন্টা। তাও একসাথে না, তোর কাছে ২ ঘন্টা একত্রে নাই, খুব বিজি। আল্লাহ বলে ঠিক আছে, ২ ঘন্টা একত্রে দেওয়া লাগবে না, এটারে পুরার দিন রাতে ভাগ কইরা দে। কেমনে তোর গায়ে যেন লা লাগে, টেরি না পাও যে ২ ঘন্টা গেল কই? ফজরে ৪ রাকাত, নামাজে ২০ মিনিট, দোকানে দৌড়াইয়া যাবি আবার জোহরের ১০ রাকাত, নামাজে ২০ মিনিট, আবার দোকানে চলে যাও, চাকরিতে চলে যাও, আবার আসরের সময় ৪ রাকাতে ২০ মিনিট, আবার তুমি সংসারের কাজে যাও, আবার মাগরিবের ৫ রাকাতে ২০ মিনিট, আবার দোকানে যাও, আবার এশার ৯ রাকাতে ২০ মিনিট দাও, দিয়া ঘরে যাও, সন্তানের খবর নাও, স্ত্রীর হক আদায় করো, রাতের বেলা ঘুমাও, আবার ওইটা ৪ রাকাত ফজর পড়ো। এই ২০ মিনিট ২০ মিনিট কইরা সময় দিয়ে যদি বান্দা চলো, তোর ওই ২২ ঘন্টা যে তুই সংসারে খাটাইছো, চাকরিতে ব্যয় করছো, লেখাপড়ায় ব্যয় করছো, এই ২ ঘন্টারে সম্মান করার কারণে নামাজের বিনিময়ে আমি পুরা ২২ ঘন্টাও তোর নেকের পাল্লায় ওজন দিয়া দিমু। আতি নাফি দারে দুনিয়া না হাসান, আতি নাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা, লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হার গরিদে নেক তু তৈয়ার হে, ঝুনা মঙ্গে উসে তু বেজার হে। পারলাম না, মনে চাইলো হয় না, আল্লাহ না চাই লইব, মনে চাইছে বয়ান করুম, আল্লাহ কেন না, তোর বরাদ্দ টাইম কম, জহুর করে বয়ান করছি বলা, মাগরিবের আগে আইছি ঢাকা, হায় হায় নামাজ যেহেতু হয়, এক আল্লাহর বান্দা নামাজ পড়বে না, তার যদি হাত পাও বেঁধে মসজিদে ফালায় দেই, তুই নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে বলেন, খবরদার, লা ইকরাহা ফিদ্দিন, আমার দিন নিয়ে কোনো জবরদস্তি করবা না, কারণ এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ প্রশ্নের উত্তর সঠিক লিখবে, কেউ ব্যাটিক লিখবে, কাউকে কেউ বাধা দেয় না, নিয়ম নাই তো, পরীক্ষার হলের নিয়ম কি বাধা না দেওয়া, যদি বাধা দেয় তো পরীক্ষা থাকে না, দুনিয়াটা তো পরীক্ষার হল, মুমিনের জন্য দুনিয়া পরীক্ষার জায়গা, এটা জেলখানা, এটা বালাখানা না, বেঈমানের জন্য বালাখানা, জেলখানার সাথে নবী উদাহরণ দিলেন কেন, উদাহরণ দেওয়ার কারণ হলো জেলখানায় মানুষ ঢুকলে, আসামি যখন ঢুকে তার স্বাধীনতা নষ্ট হয়ে যায়, মন চাইলেই যেদিক মনে চায় সেদিকেও যেতে পারে না, জেলখানার বাউন্ডারি, মনে চায় অনেক কিছু খাবে খেতে পারে না, জেলখানার থেকে যেই খানা দিব ওইটাই খাও, বলতে পারবা না এটা খাইতে চাই না ওটা খাইতে চাই না, সীমাবদ্ধ জীবন নিয়ে তোমার জেলখানায় কাটাতে হবে। অ মুমিন, গোটা দুনিয়া তোমার জন্য জেলখানা, মনে চাইলেই তুমি পাও দিয়ে হাঁটতে পারবা না,
কদম দেওয়ার আগে চিন্তা করবো আমার বাউন্ডারির সীমানা কতটুকু। আমি মুসলমান, আমার আল্লাহ এক, আমি মুহাম্মদের উম্মত, আমার সামনে জান্নাত আছে জাহান্নাম আছে। এখন আমার সীমানা কতদূর পর্যন্ত আমি হাঁটলে আল্লাহ রাজি, আমার দেয়াল ভাঙ্গা যাবে না, আল্লাহ বেজার হবে না। পাও আছে বলিয়েই হাঁটবো এই জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন পাও দিছি হাঁটার জন্য, তবে সীমাবদ্ধতার মধ্যে হাঁটতে হবে। এমনভাবে কদম দিয়া হাঁটবা না যেই জায়গায় সীমাবদ্ধ লঙ্ঘন হয়ে যাবে, আল্লাহ বেজার হবে, অন্যায়ভাবে মানুষের ক্ষতি করিয়া তুমি পা কদম দিবা, এটা তোমার জন্য নিষেধ। অনেকখানা তোমার সামনে, পেটেও তোমার ক্ষুধা, স্বাধীনভাবে তুমি খানা খাইতে পারো, কিন্তু সাবধান, খানা দেখলেই খাওয়া যাবে না, কারণ তুমি মুসলমান, তুমি বিধর্মী না, তোমার ইমান আছে, তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার জান্নাত আছে। অতএব তুমি খানার আগে দেখবা কোনটা জান্নাতি খানা, কোনটা জাহান্নামী খানা। আমি আল্লাহ তোমার জন্য বড় আরামের খানার আয়োজন করেছি, চাওয়ার আগে দিয়ে দিছি। আমার ইবাদত করবি আমার পরিচয় নিয়ে, আমি আল্লাহকে, আমি কেমন আল্লাহ, তোর কেমন রব, আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে তোর মায়ের গর্ভে তোর অস্তিত্ব শুরু করছি, তোর নাপাক পানি দিয়ে কিসের বাহাদুরি করো? তোমার জন্মটা, তোমার অস্তিত্বটাই আসছে নাপাক পানির থেকে, কিসের বাহাদুরি করো? দুনিয়াতে আসছো তুমি, এক জায়গা থেকে দুনিয়াতে আসছো, যেই জায়গার চিন্তা করলেও মানুষ লজ্জা পায়। আসার পরে তুমি দুর্বল, তোমার সারা শরীরটা ময়লা অপরিচ্ছন্ন, দাদি আর নানি পরিষ্কার করলো, দাঁড়াইতে পারো না, উঠতে পারো না। আল্লাহ তোমার মায়ের বুকে দুধের আয়োজন করে দিলেন, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি। মা আম্মাজান বাচ্চার জন্য সুজি পাকায়, সুজি পাকাইতে আগুন লাগবে, চিনি লাগবে, দুধ লাগবে, গরম করবে, এরপরে সুজিটা আবার ফ্যানের বাতাসে ঠান্ডা করবে আধা ঘন্টা, 2-3 চামচ বাচ্চারে দিবে, এরপরে রেখে দিবে, দীর্ঘ 2 ঘন্টা থাকলে সুজি নষ্ট, আর খাওয়ানো যাবে না, আবার নতুন। আল্লাহ বলেন এরে র, এই বান্দা দেখ আমি তোর কেমন রব, তোর মায়ের বুকে তোর জন্য খানার আয়োজন করছি, তোর মা না, তোর জন্য, তোরে নিয়ে তোর মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, কষ্ট করে করে চোখের পানি সেরে কান্না করেছে, তোর মায়ের কণ্ঠের আওয়াজ ঘরের দেওয়ালের বাইরে যায় না, জোরে চিল্লাইয়ে তোর আম্মা কথা বলে না, লজ্জা পায়, কিন্তু তোর প্রসব বেদনায় তোর মা এত চিল্লাইছে যে বাইরের ঘরের মানুষও ঘুমাইতে পারে নাই, শুধু তোর কারণে এত কষ্ট তোর মা করলো। এবং আমি আল্লাহ এত সুন্দর দুধের আয়োজন করেছি, যেই দুধটা তুই পান করবি, চিনিও লাগবে না, পানিও লাগবে না, লবণ লাগবে না, আগুনও লাগবে না, আবার ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না, এমন সুন্দর খানা দিলাম যেটা বেশি গনও না, পাতলাও না, গরম না, ঠান্ডাও না, মাঝামাঝি অবস্থায়, বেশি মিষ্টি না, বেশি লবণাক্ত না। ও বান্দা তুই 1 দিন আর 1 ঘন্টা না, 1 চামচ আর 2 চামচ না, দীর্ঘ 2 বছর পর্যন্ত তুই মায়ের দুধ পান করবি, এর মধ্যে একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আমার আল্লাহ যেই রব, এমন রব, তার ইবাদত করবি না তো কার করবি? মা তোরে খানা দেয় না, বাবা তোরে সামান্য কাপড়ের ব্যবস্থা করলো, থাকার ব্যবস্থা করলো, মা তোরে একটু গোসল টোসল করায় রাখলো, এতে তুই মা মা কয় পাগল হয়ে গেছো, বাবা বাবা বলে পাগল। আমি আল্লাহ যে তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি, একবারও তুই চিন্তা করলি না এমন সুন্দর চেহারা কে বানায় দিলেন?
একবারও তুই চিন্তা করলি না, আমার জন্য হাঁটতে পারি না আমার আব্বা জান, কোনো ঔষধ দিয়ে আমাকে হাঁটাইতে পারে না, আমার আল্লাহ হাঁটার শক্তি দিছে, এত সুন্দরভাবে আমি হাঁটতে পারি। যেই ব্যক্তি আমারে হাঁটার শক্তি দিলেন তারে কেন এখনো চিনলাম না? একজনে আমারে 5টা টাকা দিছে, কত গুণগান গাই লোকটা, আমারে 5 টাকা দিছে, 100 টাকা দিছে, 500 টাকা হা দিয়ে দিছি, তার জন্য কত গুণগান গাই, অথচ আমার মাওলার এখনো চিনো না। আমার আল্লাহ কেমন রব আমি কথা বলতে পারি না, আম্মু বলে ডাক দিতে পারি না, আব্বু বলে ডাকতে পারি না, আমার আল্লাহ আমার জিব্বা নামের মেশিন দিয়ে ডাক শিখাইয়া দিলেন। এই বয়সে জিব্বা নারায় নারায় কত হাজার কোটি কথা বললাম, এত কথাই জিব্বা নামের মেশিন দিয়ে সাপ্লাই হলো। কথা বলতে বলতে গাল ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কিন্তু জিব্বা কখনো ব্যথা করে না। আল্লাহ বলেন, বান্দা তোর পেটের ক্ষুধা নিবারণের জন্য এবার দুনিয়ার খানা দরকার, হাজারো লাখো তরকারির আয়োজন করলাম, রান্না করার আগুনের ব্যবস্থা করলাম, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তরকারি রান্নার মশলা দরকার, মশলারও আয়োজন করে দিলাম, তোর তরকারি বান্দা ভালো লাগে না, গোস্ত খাবি, কত হাজার ধরনের গোস্ত দিয়ে দিলাম, মাছ আমি তোর জন্য ব্যবস্থা করে দিলাম, ঘুমানোর জন্য রাতের পোশাক বানায় দিলাম, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, এই রাতের অন্ধকার তোর আরামের ঘুমের পোশাক, এই রাতটা যদি না দেই তুই যতই দিনের বেলা ঘুমাও, 12 ঘন্টা দিনে ঘুমাবি, রাতের 1 ঘন্টার বরকত তুই পাবি না। রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা ঔষধ, রাতের ঘুম সারা দিন ঘুমাবা 12 ঘন্টা, রাতে ঘুমাবা 1 ঘন্টা মাত্র, ওই 12 ঘন্টায় 1 ঘন্টার বরকত নাই, আমার আল্লাহ তোমার জন্য করেছেন। আমার আল্লাহর তো ঘুমান লাগে না, আছে আল্লাহর ঘুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ বলেন আমি এমন আল্লাহ আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, ঝিমানিও নাই। মুসা নবী একদিন কে আল্লাহ আপনি কি ঘুমান না, না আমি ঘুমাই না তো কেমনে থাকেন, কয়েক গ্লাস পানি নিয়ে মুসা হাতের মধ্যে দর ধরছে, মুসার চোখের মধ্যে ঘুমানোর ভাব আসছে, গ্লাস পুরা ভেঙে গেছে, ও মুসা যদি আমার অবস্থা এমন হয় আসমানের উপায় কি, জমিনের উপায় কি, তোদের উপায় কি? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস, হা কঠিন অবস্থা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোর রব, আমার ইবাদত করবি না কার করবি, তোমারে মাসে 5,000 টাকা দেয় এই জন্য তুমি তার কর্মচারী কাজ করো, দৈনিক তোমার 1,000 টাকা দেয়, সারাদিন মাইয়া ভোলা বউ বাদ দিয়ে তুই তার গোলামি করো, তার কাজ করো, ফ্যাক্টরিতে বেতন কত কয় ডেলি, কত 1,000 দেয়নি ফ্যাক্টরিতে ডেলি, কত 500 দেখছেননি, সন্তান মা বাপ সব বাদ দিয়া ফ্যাক্টরিতে কাজ করে, সারাদিন গাধার মতো কাজ করে, বিনিময় কত 500, আল্লাহ কয় তোরে আমি কি কম দিছিনি, তোর চলার জন্য রাস্তা দরকার ফ্রি, তোর চলার জন্য সূর্যের আলো দরকার ফ্রি, তোর পানি লাগবে সরকার পানি বিক্রি করে টাকা নেয়, আমি আল্লাহ তোরে পানি দিলাম ফ্রি, কোনো টাকা নাই, বাতাস অক্সিজেন শ্বাস করত কষ্ট, ডাক্তারেরা পাইপ লাগাইয়া অক্সিজেন দিয়ে বিল নেয়, আমি তোরে বাতাস দিলাম ফ্রি, এই নিমক হারাম গাদ্ধার, আল্লাহটা খাইয়া আল্লাহর বিরোধিতা করো, এ হলো সৃষ্টির নিকৃষ্ট নিমক হারাম।
আল্লাহ নিজেই বলেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, ইনসান বড় নিমক হারাম। যেই মানুষের এত দাম আল্লাহ নিজে কোরআনে বলেন, আবার আল্লাহ কয় সেই মানুষই হায়ওয়ান জানোয়ার থেকেও খারাপ। আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ বাতাস ফিরি দিলাম, তোর সূর্যের আলো ফিরি, চাঁদের আলো ফিরি, দুনিয়ার মাথাওয়ালারা সূর্যের আলো দৈরা সৌর বিদ্যুৎ বানাইয়া ঘরে ঘরে আলো দেয়, টাকা নেয়, আর আমি আল্লাহ তোরে বিদ্যুৎ দিলাম, সূর্যের আলো দিলাম, পানি দিলাম, কয় টাকা বিল দিছোর নিমোখারাম। নিজের টাকা দিয়ে জমিন কিনছো, রেজিস্ট্রি করছো, নিজের টাকা দিয়ে মিস্ত্রি ভাড়া কইরা, নিজের টাকায় রড সিমেন্ট বালু দিয়ে বিল্ডিং করেছো, পেনশার টাইওয়ালা সার আইসা কয় নোটিশ, বিল্ডিং বানাইছো কার টাকায়, কয় আমার টাকা, জমিন কিনছো কার টাকায়, আমার, দলিল কার নামে, আমার নামে, কয় ট্যাক্স দে, সরকার অঙ্গ ট্যাক্সের টাকা খায়, এমপি সাহেব খায়, মন্ত্রী সাহেবরা খায়, তাদের বেতন জনগণের ট্যাক্সের টাকায় চলে, এরপর কোনো সার নাই, একটু উল্টা করলেই পুলিশ হাজির, কি উল্টা পাল্টা হইলে ও পুলিশ ভাই তুমি না আমার ট্যাক্সের টাকা দিয়ে চলো, কোনো সার নাই, হুকুম আসছে উপর থেকে, এখন হ্যান্ডকাপ, তোরে না পাইলে তোর বাফেরে। আমার আল্লাহ কয় বান্দা আমি তোর জন্য পানি ফিরি দিলাম, বাতাস ফিরি দিলাম, সূর্যের আলো ফিরি, চাঁদের আলো ফিরি, নদীর মাছ ফিরি। এই বালুর ব্যবসা করনে ওয়ালারা, মাওলার জমিনের বালু আইনে তুমি টাকা নাও, আমার মাওলারে কয় টাকা ট্যাক্স দিছো, এই বালুর সমুদ্রের থেকে বালি উঠাও আল্লাহরে কয় টাকা দিছো, সমুদ্রের থেকে গ্যাস উঠাইয়া রান্না করো আমার মাওলারে কি দিছো, সরকার গ্যাসের লাইন দিয়ে দিয়ে তোর থেকে টাকা নেয়, আমি গ্যাস ফিরে দিয়ে দিলাম, কোনো টাকা নাই, ট্যাক্স নাই, তো আমি এত কিছু তোরে কেন দেই জানো? এক নাম্বার কারণ, তোরে আমি বেশি বেশি মহব্বত করি,